তো বন্ধুরা বর্তমানে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রায় প্রত্যেকটা উপভোক্তার মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে ই কেওয়াইসি করার জন্য যাদের আধার লিঙ্ক করা রয়েছে তাদেরকেও কিন্তু এই ই কেওয়াইসি করতে হবে যদি না করেন সেক্ষেত্রে আপনার বিনামূল্যে রেশন ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে বা আপনার রেশন কার্ডটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এই ই কেওয়াইসি স্টেপ বাই স্টেপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি যদি আপনার মোবাইল দিয়ে করতে চান তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চবারে লিখবেন ফুড ডব্লুবি তো এটা লিখে সার্চ করলেই খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে দেখুন ফুড ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটটা চলে এসছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে রেশন কার্ডের অপশান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন এবার এই পেজটা চলে আসবে তো বন্ধুরা এই পেজটা এলে একটু নিচের দিকে আবার চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আবারও নতুন পেজ চলে আসবে এবারে যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে রেশন কার্ড নাম্বার তো এই জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এরপর এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা এই নীচের বক্সে বসাবেন তারপরে এই সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এবার একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে রেশন কার্ড ক্যাটাগরি নাম্বারটা আপনারা দেখতে পেয়ে যাবেন নেম অর্থাৎ যার রেশন কার্ড তার কিন্তু নাম পাবেন তার বাবার নাম পাবেন পরিবারের প্রধানের নাম পাবেন বয়স পেয়ে যাবেন সেই সঙ্গে অ্যাড্রেস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস পাবেন যদি না দেওয়া থাকে এরকম না লেখা থাকবে এতে কোনো অসুবিধা নেই এরপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে এ অর্থাৎ রেশন কার্ডের যে ডিলার সেই ডিলারের ডিটেলসটা পাবেন আধার কার্ড দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এরপরে মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দেওয়া নেই এরপরে দেখুন বলা হয়েছে আপনার ফ্যামিলি আইডি সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখুন ই কেওয়াইসি ডান তো এখানে দেখুন নো লেখা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আধার কার্ড কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে তারপরেও যদি আমরা ই কেওয়াইসি দেখি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ই কেওয়াইসি নো রয়েছে তো এই ই কেওয়াইসিটা করার জন্য এই যে ডু ই কে এর উপরে ক্লিক করতে হবে তারাকে দেখুন এখানে বলা হয়েছে আধার সিডের তো এখানেও ইএস রয়েছে অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে তারপরেও কিন্তু ই কেওয়াইসি করা নেই তো বুঝতে পারছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এমন রয়েছেন যারা কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড দিয়ে রেখেছেন তারপরেও কিন্তু ই কেওয়াইসির জায়গায় নো লেখা রয়েছে তো আপনাদেরকেও কিন্তু এই ই কেওয়াইসি করতে হবে তো প্রচুর মানুষ রয়েছেন যাদের কিন্তু ই কে করা নেই আপনারাও কিন্তু মোবাইলতে চেক করে দেখে নেবেন আর যদি আপনাদেরটা এখানে নো থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন তার জন্য এই যে ডু ই কে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ই কে ক্লিক করার সাথে সাথে এই চলে আসবে এখানে দেখুন বলা হয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করার জন্য তো আমরা রেশন কার্ডকে চালু রাখার জন্য করব সেই জন্য দেখুন এখানে বলা হয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার তো এই জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আবারও এই যে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই অপশনগুলো আপনাদের সামনে চলে আসবে তো এখানে প্রথমেই যার নামে রেশন কার্ড তার নাম পাবেন ফ্যামিলির প্রধানের নাম পাবেন আধার কার্ডের ডিটেলস পাবেন এরপরে যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেখতে পাবেন অন্যথায় কিন্তু দেখতে পাবেন না এবার দেখুন বলা হয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস তো এখানে বলা হয়েছে দেখুন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্কড রয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের কিন্তু লিঙ্ক রয়েছে তারপরেও দেখুন ই কেউআইসি কিন্তু রিকোয়ার অর্থাৎ ই কেওয়াইসি করতে হবে তো বুঝতে পারছেন বর্তমানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক প্রচুর মানুষের রয়েছে তারপরেও কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু ই কেওয়াইসি করতে হবে তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে দেখুন এখানে বলা হয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তো এই বক্সে আপনারা ঠিক করে দেবেন এখানে যদি আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ঠিক করতে পারেন তো যেহেতু আমরা বর্তমানে ই কেওয়াইসি করবো ফুল ই কেওয়াইসি তার জন্য কিন্তু লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানে টিক করে দেব তো লিঙ্ক আধারে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই রকম অপশানগুলো চলে আসবে এরপরে দেখুন বলা হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবার আপনি রেশন তোলার জন্য আপনার যে আধার কার্ডটা ব্যবহার করার জন্য পারমিশান দিচ্ছেন তার জন্য এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন এই চেক বক্সে আপনি একটা টিক করে দেবেন এরপরে বন্ধুরা এগুলো হয়ে গেলে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে সেন্ড ওটিপির একটা অপশান পাবেন এর উপরে ক্লিক করে দেবেন তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে যে ওটিপিটা কিন্তু আপনাকে এই জায়গায় বসাতে হবে এরপর যে সাবমিট রয়েছে এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই আপনি ওটিপিটা বসিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পুরো ডিটেলস চলে আসবে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটের একটা জায়গা পাবেন এর উপরে আপনারা টিক করে দেবেন তো যখনই আপনি এর উপরে টিক করবেন সাথে সাথে কিন্তু আপনার দেখুন এখানে বলা হয়েছে আধার হ্যাজ হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড তো দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আধার কার্ড কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তার জন্য এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওকে বাটন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা হয়েছে আপনি কি আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন যদি করতে চান সেক্ষেত্রে ইএস বাটানে ক্লিক করতে পারেন আর যদি না করতে চান সেক্ষেত্রে এই নো বাটনে ক্লিক করে দিতে পারেন অথবা আপনি এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে এটাকে কেটেও দিতে পারেন তো এটা করার সাথে সাথে কিন্তু আপনার যে রেশন কার্ডের ই কিউআইসি সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনি কিভাবে বুঝবেন সেটা দেখার জন্য আবারও আপনি সরাসরি প্রথমবারের মতো হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর ফুড ডব্লিউবি লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে তারপর ওয়েবসাইটে ক্লিক করে দেবেন একইভাবে আগের পদ্ধতি অনুযায়ী রেশন কার্ডের উপরে ক্লিক করবেন তারপর স্ট্যাটাস চেকের উপরে ক্লিক করবেন করলে কিন্তু আবার আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে এখানে কোড বসিয়ে সার্চে ক্লিক করতে হবে করলেই কিন্তু আবার স্ট্যাটাস দেখতে পাবেন তো বন্ধুরা সার্চে ক্লিক করার সাথে সাথে আবারও আপনাদের সামনে এই রকম স্ট্যাটাস চলে আসবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা কিন্তু এবার গ্রিন হয়ে গেছে অর্থাৎ বর্তমানে কিন্তু আপনার ইকিউআইসিটা কমপ্লিট হয়ে গেছে তো এবার যদি আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি দেখেন দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ক্যাটাগরি নামটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন ফাদার নেম দেখতে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপর যেটা মূল দেখার বিষয় নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে ই কেওয়াইসি ডান তো এখানে দেখুন ইএস লেখা রয়েছে তো বুঝতে পারলেন মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা ই কেওয়াইসি করে নিতে পারবেন এর জন্য কোনো সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসেই কিন্তু আপনারা করে নিতে পারবেন এবার নিচে স্ট্যাটাসের জায়গা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন অ্যাক্টিভ লেখা রয়েছে অর্থাৎ এই রেশন কার্ডে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনি ও বাড়িতে বসে মোবাইল দিয়ে করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন